ব্লক সকল আপু ভাইয়ারাই পছন্দ করেন, সবারটাই তাহেন। কারটা ভালো লাগে, কারটা মন্দ লাগে যদি একটু কমেন্ট করেন তাহলে কিন্তু ভালোই লাগে। ব্লগার জগতে মুই আইছি অনেক আশা ভরসা নিয়ে আপনাদের কাছে, আপনারা সকলে আমাকে সাপোর্ট দিবেন। হেবি চাই মুই একখান পেজ খুলে বসে, পেজ খুলছি বিগত 5 বছর ধরে। পেজ থেকে যখনই কোনো ভালো কিছু আমার আসে তখনই ফেসবুক মোর লাগে সলোরা করে, মানে ফেসবুকের কামে হইতেছে তোমার রিস কেন বাড়ছে, এই কারণে তোমাকে এইটা সেইটা ওইটা দিয়ে নিচে নামাই দেওয়া। অ্যান্ড মোর কথা হলো এইটা যে মইটা একখান ছোটোখাটো ব্লগার, মোর থেকে বড় বড় ব্লগার আছে, তো হ্যাগে কেন কোনো সমস্যা হয় না? অবশ্য মোর বোঝার পর হ্যাগেও মনে হয় সমস্যা হয়, মই জানি না। যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠতেই চিন্তা করছি কী রান্না করব, তো এই রান্নার প্যারাটা সকল সময় মরে জ্বালা দেয়। আন্নেরা এখন মই যে রান্না করবো, মই যে খামো, একটু যদি স্বাদ না হয় তাহলে কি আর ভালো লাগে? মই আবার ভালো মন্দ একটু বুঝি, মোর মুহে স্বাদ ভাত আছে, এর লেগে তো যাই রান্না করি না কেন মোর জামাই নাকি ভালোই লাগে। মই আজকে রান্না করবো ডিম ভাজা বোনা। এই ডিম ভাজা বোনাটা মোর জামাইয়ের খুবই ফেভারিট খাবার, তাই চিন্তা করছি ডিম ভাজা বোনা করুম, আর হচ্ছে বেগুন হচ্ছে ভর্তা করুম। তো বেগুন ভর্তাটা মোর কাছে খুবই টেস্টি লাগে, আপনাদের কাছে কেমন লাগে মই জানি না, কিন্তু মোর কাছে খুবই ভালো লাগে। নাকি মই মোডা হইতেছি বলে মোর রূপ মুখে রুচি বেড়ে গেছে কইতে পারি না। বাপের ঘরে বসে মই এক পদও রান্না করতে পারতাম না। মোর ঘরে যখন মই আইছি, মানে মোর শ্বশুরবাড়ি যখন আইছি, রান্নাবান্না জানি না, মোরে জোর করে রান্না শেখানো হয়েছে, কিন্তু এরপরও শ্বশুরবাড়ি এতটা মোর রান্না করা হয়নি। মই যখন বিদেশে আইছি, মানে প্রবাসী হয়ে গেছি, আগে যখন মানুষে কইতো মোরা প্রবাসী প্রবাসী, প্রবাসীর কষ্ট হয়, প্রবাসীর এটা হয়, প্রবাসীর ওইটা হয়, ওইটা মই আগে বুঝতাম না। মই যখন প্রবাসী হয়েছি মই তখন বুদ্ধি প্রবাসী কি জ্বালা, মানে প্রবাসী ভাই বোনের আমরা যারাই আসি না কেন প্রত্যেকেরই নিজেরটা নিজেরই করে খেতে হয়। এতে তুমি চাইও তোমার তোমার শরীর খারাপ হোক, তোমার মাথা ঘুরা, তোমার পেট ব্যথা হোক, তোমার যাই হোক, তোমারটা তোমারই কর্তব্য। ওই যে কথা আছে না, তোমার ঘরে না পারলে তুমি তো বুঝবে না, মানে তোমার কষ্ট তুমি বুঝবা, অন্য কেউ তোমার কষ্ট বুঝবে না। যাই কই না বন্ধুগণ, আপনারা তো মোর ভিডিও দেখেন, দেখি দুই সাইডটা লাইক লুক দেন, আপনাকে যদি ভালো লাগে তো আপনারা একটু একটু মানে অন্যের দেখার সুযোগটা করে দেন, কারণ কি মই তো বুঝতেই পারতেছেন ছোট্টখাটো ব্লগার, তো ছোট্টখাটো ব্লগাররে যদি বড়রা সাপোর্ট না দেয় মই কেমনে আগায় বুঝছেন।